রমজান মিললো, এই উম্মত ফরজের ঘাটতি পূরণ করতে পারলো না। রমজান মিললো জান্নাত, আরে জান্নাত তো এই উম্মতকে আল্লাহ, জান্নাত তো এই উম্মতকে আল্লাহ। হয় আমার জাতি যদি এরকম হইত, রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাহলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত, মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত। কেউ যদি কাউকে 1 ঘুট পানি দিয়ে ইফতার করায় দেয়, আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়ে রোজার সব তো দিব দিব জান্নাত দিব। রমজান মনে আসছে কি? এই জন্য সবার কাছে দরকার রমজানে নামাজ কি করব না? পাক্কা ওয়াদা। হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, এই উম্মত কিন্তু পলসেরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না, পড়বে না। আমার কাছে দলিল আছে, কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে, সিধা জাহান্নামে ফেলাবে না আল্লাহ। গাছের থিকা যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত কাইট পড়বে কিন্তু পলসেরাত ধরে ঝুলা থাকবে। দুরুদ আইসা এই উম্মতকে পলসেরাতের উপরে দাঁড় করাবে, যদি দুরুদ পড়া থাকে, তারপরে দুরুদ তাকে আস্তে আস্তে পার করা, আস্তে আস্তে পার করাবে। এই জন্য মনে উঠলো বলতেছি, রমজানে কিন্তু একে একে একবার পড়লে, 100 বার পড়লে, 7000 বার, 1000 বার পড়লে কত? ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে 1000 বার করে দুরূদ শুরু করব। কে কে ওয়াদা করতে পারে দেখেন, পড়তে পারলে ওয়াদা করেন, নাইলে না। কিন্তু ছোট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 1000, 100, 1000, 70000 হবে। 1 মাসে 30 দিনে কত হবে? 30 দিনে কত হবে? 21 লক্ষের কাছাকাছি হবে। কত? 21 লক্ষ দুরুদ হবে, 21 লক্ষ দুরুদ হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। দুরুদ আমাকে মাথায় উঠায়া পলসেরাত পার করায়। আরেকটা কথা বলতেছি, শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো, এই জন্য বলতেছি, আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু বহুত দূর নিয়ে আসতে গেলে অনেক দূর শিকান্ত হবে। সে এখনো বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে, এই মাদ্রাসায়ও খাদেম আছে, খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে, একজোখানা মক্তবের বিশেষ করে আমি তো বাচ্চা আছে না। এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকত গরু কি, পড়ার সময় গরু ডাকত। তো ও ছিল একটু সাদা সিধা, সাদা সাদা সিধা বোঝেন, সরল ছিল, সরল সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেতলি কিন্তু খবর আছে, ঠিক না? একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা, তো খানার সময় গেছে, খানা নিয়ে আসে না, তো ছেলেরা চিৎকার দিতেছে, গরু কই গেল? একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে, তো সবাই চিৎকার দিয়ে বলতেছে, ওই গরু এত দেরি করলি কেন? বাস সরল সহজ তো লেগে গেছে মাথায়, খানা নামায় দিয়া মোহতামিম সাহেবের কাছে যা বলতেছে, চাকরি করব না। কেন? বলি মাদ্রাসায় যদি পালেন সব দেওয়া দাও, সবসময় গরু বলে সয়া গেছি, আজকেও গরু বলতেছে ভিজা ভিজা খানা নিয়ে আইলাম,
মমতামিম সাহেব উঠছে, সরল সহজ মানুষ, চেতলে তো এরমই চেতে। গেছে গা সিধা বাড়িতে, রাত্র তিনটার সময় আসতেছে। আইসা মমতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে, জিজ্ঞাসা করছে কে? হুজুর আসছি। কি জন্য? চাকরি করবো। তুমি দিনের বেলা চলে গেলে চাকরি করবো না? এতদিন চাকরি করতেছিলাম, শুই না, এখন চাকরি করবো দেখা। বলছে এটা আবার কি, দেখা চাকরি করবে মানে? আমি স্বপ্নে দেখতেছিলাম কেয়ামত হয়ে গেছে, আমি পুলসেরাতের পাশে যে দাঁড়ায় আছি, পুলসেরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার, ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি তোরা। একটু পরে চিৎকার শুনলাম, তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হৈহুল্লার করতে করতে আসতেছে, ওরা পুলসেরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই, সবগুলা উঠা পার হইতেছে, একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই, আমগো গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়া যাবি না বলে সবগুলা পিছে ফিরা আসছে, আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে। ঘুমের থেকে জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করি। কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান, শাবান তো শুরুই হয়ে গেছে, 7 তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্মিন শাবান হবে আসতেছে। কমসে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হক্কানি পীর মাশায়েক এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি, করব তো ইনশাআল্লাহ। জীবনে যখন আমল না আসবে দুনিয়ার মানুষ হয়তো তাকাইতে পারে, কিন্তু যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনি কোনোদিন তাকাবে না। কে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন? আল্লাহও তাকাবে না, আল্লাহর রসুলও তাকাবে না। এই জন্য এক হাদিসের শব্দ আছে, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। আল্লাহর রসুল নিজে বলতেছেন একটা সময় আসবে তোমরা আমার ধার ধারবে না, তো আমিও তোমাদের ধার ধারবো না। ধার ধারা বোঝেন? অর্থাৎ তোমরা আমার খেয়াল রাখবে না, আমিও তোমাদের খেয়াল রাখবো। আবার শুধু রসুল বলতেছেন না, আল্লাহ বলতেছেন। আরেক হাদিসের শেষ অংশ আমি বলতেছি, আল্লাহ বলতেছেন তামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু, যেইখানে মনে চায় ওইখানে যা মরো, ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ তোমাদের খবরই রাখবে না। আজকে অবস্থা এরকমই, আজকে অবস্থা এরকমই। কিন্তু এই জন্য বলতেছিলাম যে যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কথাগুলো আমার প্রয়োজন মনে করে যখন শুনব, আমাদের সবার প্রয়োজন, কিন্তু জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর, যেখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে, এটি চির সত্য। চাই আল্লাহকে মানলেও যেতে হবে, না মানলেও যেতে হবে, এক দরজা দিয়ে সবাইকে ঢুকতে হবে, দ্বিতীয় কোনো গেট নাই, মৌতের গেট দিয়ে ঢুকতে হবে, আর এই গেটটা আল্লাহর বানানো আর কারো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলে গেটটা আমি বানায় রাখছি, তুমি মানলেও এই গেট দিয়া ঢুকবে, না মানলেও এই গেট দিয়া ঢুকবে। কথা এখনো শুরু হয় নাই কিন্তু তারপরও বুঝাইতে চাইতেছি, না মানলেও কিছু আসে যায় না, সিগনেচার দিয়া আসছি আমরা সবাই, সিগনেচার সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আপনি ভাবছেন আমি আর আপনিই বেশি চালাক, আল্লাহ বুঝি কাচ্চা, ঠিক না? আল্লাহ কাচ্চা কাম করেন নাই, সিগনেচার নিয়ে পাঠাইছেন। আলাস্তু বিরাব্বিকুম কালু বালা,
এটা সিগনেচার ছিল, সিগনেচার আমরা সবাই সিগনেচার দিয়ে আসি। আপনি যদি বলেন সিগনেচার দিয়ে আসলে কি হবে, সিগনেচার তো নকলও হইতে পারে। আল্লাহ বলে বায়োমেট্রিক করে পাঠাইছি, বায়োমেট্রিক, বায়োমেট্রিক চিনেন? চিনেন বায়োমেট্রিক কি? ফিঙ্গার। আইডি কার্ড বানাইতে যে বায়োমেট্রিক দিছেন না, আল্লাহ বলে তোমার বায়োমেট্রিক নিয়ে তারপরে তোমাকে পাঠাইছি। এই জন্যই তো কোরআন বলে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলে, না মানলেও কোনো অসুবিধা নেই, আল্লাহর কোনো অসুবিধা নেই, আর মানলেও আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, এখানে তো একজনও নাই। এইখানে 90% মানুষের মোবাইলের ভিতরে নেটের সংযোগ আছে, আছে না? যুবকদের সবচেয়ে বেশি আছে, ঠিক না? রাগ হয়ে যাবেন, একজনও নাই এখানে যাদের নেটের সংযোগ আছে। আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখছে, এরকম লোক কয়জন হবে এখানে? 99 নামের অর্থ দেখছে আলেম ওলামা ছাড়া। কি যুবক, সারা রাত্রেই তো নেটের ভিতরে দৌড়াও, তাই না? কত কিছুই তো দেখো, আজ পর্যন্ত তো একবার 99 নামের অর্থ দেখলা না। তুমি আল্লাহ চিনবা তো চিনবা করতে, তুমি তো আল্লাহ চিনবা না। আল্লাহ তো 99 নাম দিয়ে পরিচয় দিছিলেন যে আমি কে, আমাকে চিনো, আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিযুল মুকীতুল হাসীবুল জলীলুল করীমুর রাকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুল শহীদুল হাক্কুল ওয়াকীলুল কবীয়ুল মতীনুল ওয়ালিয়্যুল হামীদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارد والرشيد الصبور جل جلاله والله نيران ابوي قدر মানলেও কিছু আসবে যাবে না, বাড়বে না, না মানলেও কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো 99 পদের মালিক। এই জন্যই তো আমরা আল্লাহ চিনি না, আল্লাহ চিনি না, রসুল চিনি না, আল্লাহ চিনি না, রসুলও চিনি না। খামাখা বলি, মুখে মুখে মহাব্বত করি, এইখানে যত দাঁড়ানো আছে আর বসা আছে এক যুবক আমাকে বলতে পারবে না। সবাই বলে আমরা রসুলকে মহব্বত করি, ঠিক না? না করি না? করি তো। হ্যাঁ, আরে আসতে বলেন কেন, করেন সবাই? কে কে করেন দেখি, হাত উঠান তো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, রসুলকে মহব্বত করি বটে, কিন্তু এখানে একজন যুবক নাই। এই বয়স পর্যন্ত যতবার চুল কাটছে, একদিন যা সেলুনে বলছে আজকের চুলটা আমার নবীজির আদর্শ মতো পেখানে, একজন থাকলে হাত উঠাবো। এটা মাদ্রাসা, মাদ্রাসা না, মাদ্রাসা না, মাদ্রাস আলেম ওলামা না, আলেম ওলামা ছাড়া। কয়জন যুবক আছে এই জীবনে একবার যে সেলুনে বলছে আমার চুলটা, আমার চুলটা, যেই কজন উঠছি এই জনসমুদ্রের সামনে, এই হাত হাত না, আটার ভিতরে লবণও না, এই বয়সে আমি একবার যা বলছি আমার চুলটা আমার নবীজির আদর্শ মতো কেটে দাও,
কেন কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি বলবো যে একদিন হলো আপনার আদর্শ মতে আমি চুল কাটছি আমারে কি দিবেন দেন না কি যুবক রাগ হয়ে গেল তোমার বিবেক এটা বলে না যুক্তিসঙ্গত বললাম না অযুক্তিসঙ্গত একবারও যদি আমি চুল কাটতাম এতটুক বয়সে যতবার কাটছি তাহলে কেয়ামতের দিন দেখা হইলে মুস্কি হাসি দিয়া বলতে পারতাম একবার হইলেও তো কাটছি কি দিবেন দেন না আর আল্লাহর রসুলের অল্প তো অল্প হইতো না অনেকের অল্প অল্প না সমগ্র সৃষ্টিকে যা দিছেন সব কিছু এককভাবে এর চেয়েও না জানি কয়েক কোটি গুণ বেশি আমাদের নবীজিকে দিয়া আল্লাহ বলছে অমা উতি মিনাল ইলমি ইল্লা কালিলা আপনাকেও যেটা দিছি এটা অনেক অল্প সমগ্র সৃষ্টিকে যা দিছেন সবগুলা দেওয়ার পরও কয়েক কোটি গুণ আমার মনে হয় বেশি দিছেন তারপরও আল্লাহ বলতেছে অল্প তাহলে বোঝা গেল আল্লাহর অল্প অল্প না আজকে তো আল্লাহও চিনি না রসুলও চিনি না এই জন্যই বলতেছিলাম আবার পিছিয়ে যেতেছি কিন্তু ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কোনো আওয়াজ হবে না চুপচাপ প্রয়োজন মনে করা যে এই কথাগুলো আমার প্রয়োজন যখন শুনব তখন দিলে গাঁদবে আর দিলে যখন গাঁদবে তখন আমল হবে আর আমল যখন হবে তো যুবক আকর্ষণের পাত্র হবে দেখাবো কেমন আকর্ষণের পাত্র যুবক জমিনে হাঁটবে উপর থেকে আল্লাহ দেখবে ফেরেশতাদেরকে ডাকবে আর বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা আমি তোমাদের উপরে ফেরেশতা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি কেমন আকর্ষণের পাত্র কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না যতক্ষণ পর্যন্ত আমল না আসবে তুমি আর আমিও আকর্ষণের পাত্র হব না কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে দুনিয়াওয়ালাদের কাছে না দুনিয়াওয়ালারা আকর্ষণের পাত্র হইলি কি আর না হইলি কি কত প্রেমিকই তো এই পর্যন্ত পাওয়া গেল প্রেমিকাকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করল আছে বাংলাদেশে কাহিনী আছে না নাই পাওয়া যাবে কুমিল্লায় না পাওয়া যাবে না দেবিদ্বারে পাওয়া যাবে দুই একটা হ্যাঁ হায় হায় এটাই তো সত্য কত প্রেমিকা ও তো প্রেমিককে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করলো আবার কত প্রেমিক তো প্রেমিকাকে হায় হায় আত্মহত্যা বইলা আত্মহত্যা বইলা ফাঁসিকে আত্মহত্যা বইলা দুনিয়ার থেকে চালায় না ফাঁসি দিয়া মারছে আর বলছে এটা আত্মহত্যা করে চালায় দুনিয়া নিয়ে আলোচনা না আমার আলোচনা নিয়ে আল্লাহ আল্লাহ রসুল নিয়ে আর কিছু আখেরাত নিয়ে আলোচনা আল্লাহর কাছে ওই পর্যন্ত যুবক না তুমি না আমি না নারী না পুরুষ কেউ আকর্ষণের পাত্র হবে না যতক্ষণ পর্যন্ত আমল না হবে আর আমল ওই সময় হবে যে সময় দিনের কথা দিলে কাটবে এই জন্য ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ নিজের প্রয়োজন মনে করে শুনবো তো ইনশাআল্লাহ ওয়াদা ওয়াদা হ্যাঁ